মালদা থেকে অখিল সরকারের প্রতিবেদন নিয়ে আমি শুক্লা। মালদা জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ও সাংসদ মৌসুম বেনজির নূর গতকাল সোমবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় পর আজ মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালদায় ফিরলেন সাংসদ। মালদা টাউন রেল স্টেশনে গাড়ি পৌঁছাতেই তাকে শুভেচ্ছা জানাতে মালদা জেলা তৃণমূল কর্মী সমর্থকের জনজোর মালদা টাউন রেল স্টেশনে। শুভেচ্ছা জানান তৃণমূলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, কার্যকরী সভাপতি দুলাল সরকার, নিহার রঞ্জন ঘোষ, মহিলা তৃণমূলের জেলার সভানেত্রী চৈতালী ঘোষ সরকার সহ জেলার সমস্ত তৃণমূল কর্মী ও সমর্থক। তৃণমূলের এই জনজোয়ারের মধ্য দিয়ে শুভেচ্ছা পেয়ে খুশি কংগ্রেস থেকে আগত সাংসদ মৌসুম নূর। তিনি জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদির হাত ধরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আগামী দিনে সাংসদ মামা আবু হাশেম খান চৌধুরী ও দাদা এম এল এ ঈশা খান চৌধুরীকে দলে আসার জন্য আহ্বান করব, কারণ পশ্চিমবঙ্গের মানুষ এখন তৃণমূল ছাড়া কাউকে চায় না। তৃণমূল রাজ্য জুড়ে ভালো কাজ করায় মানুষ এখন তৃণমূলের পক্ষে, তাই সকলকেই একসঙ্গে মুখ্যমন্ত্রী নেতৃত্বে তৃণমূলের হয়ে কাজ করব। পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে পারে, তাই তৃণমূলে যোগদান করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সকলকে একসঙ্গে বিজেপিকে উৎখাত করব। মৌসুম বেনজির নূর কংগ্রেস থেকে আগত তৃণমূলে যোগদানকারী সাংসদ কি বলেছেন আমরা শুনব। আমি মামাকে আগেও বলেছি, এখনো বলবো যে মালদার মানুষ এখন তৃণমূলকে ভালোবাসে, দিদিকে ভালোবাসে, দিদির হাতকে শক্তিশালী করার জন্য এবং বিজেপির যে অশুভ দৃষ্টি আছে মালদার প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি, সেটাকে ভঙ্গ করার জন্য দিদির হাত ধরা খুবই দরকার। আপনার বিরুদ্ধে ঈশা খানের ঈশা খান দাঁড়াবে এরকম কালকে ঘোষণা করে দিয়েছে কংগ্রেস নেতৃত্ব, সে ব্যাপারে কি বলছেন? আমি আপনারা দেখেছেন 19 জানুয়ারি দিদি খুব সাকসেসফুল র্যালি, পুরো ভারতবর্ষের নেতৃত্ব সেই র্যালিতে উপস্থিত ছিলেন এবং বিজেপির বিরুদ্ধে সেই র্যালিতে মহাগঠবন্ধনের র্যালি, প্রথম র্যালি সেটা দিদির নেতৃত্বেই হলো, একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা ছিল। আমিও সেটা মনে করি যে বিজেপিকে হারানোর জন্য বিজেপির যে অশুভ শক্তি, যে ইন্টেনশন বেঙ্গলের প্রতি, আমরা পশ্চিমবঙ্গের মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, কিন্তু বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে এবং তাদের নেতৃত্বে তারা রথযাত্রাও করতে চেয়েছিলেন, কমিউনাল পলিটিক্স করার চেষ্টা করছেন, বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছেন, তো সেটার বিরুদ্ধে যদি একমাত্র কেউ লড়াই করতে পারে আমি মনে করি দিদি পারেন। ওনার এগ্রেসিভ নেতৃত্বে বিজেপি কোনো জায়গা পশ্চিমবঙ্গে করতে পারবে না। আমি জোট চেয়েছিলাম, আমি সেন্ট্রাল লিডারশিপ কংগ্রেসের স্টেট লিডারশিপের কাছে বারবার করে বলেছি, তারা 2009 জোট করেছেন, 11 করেছেন, 16 সিপিএম এর সঙ্গে জোট করেছেন, 34 বছরের শত্রুতা ভুলে গিয়ে জোট করেছেন, তাহলে এখন জোট কেন না, যখন সবচেয়ে বেশি জোটের প্রয়োজন বিজেপিকে আটকাতে? দিদি যে কথাটা বলছে আমি ওনার সঙ্গে একমত যে সকলকে এক জায়গায় হতে হবে, তাহলে বিজেপির অশোক।